হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আমি রয়েছি, নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এইচটিএমএল ফর্ম ব্যবহার করে পিএসপির সাহায্যে মাইএসকিউএল ডাটাবেজে ডাটা ইনসার্ট করবেন। এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইচটিএমএল ফর্ম ব্যবহার করে পিএসপির সাহায্যে মাইএসকিউএল ডাটাবেজে ডাটা আপডেট করবেন বা এডিট করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আপনারা যদি এইচটিএমএল ফর্মের সাহায্যে ডাটাবেজের ডাটা এডিট করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনাদের ডাটাবেজের ডাটাগুলো আগে শো করতে হবে, অর্থাৎ সেই ডাটাগুলো দেখতে হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে সেগুলো কারেকশন করতে হবে। তাহলে প্রথমে আমরা ডাটাবেজের ডাটাগুলো আগে দেখি। আমাদের ডাটাবেজে যাই, এইখানে আমরা এই যে কাস্টমার যে টেবিলটা ক্রিয়েট করেছি এই কাস্টমার টেবিলের ডাটাগুলো আমরা আগে শো করব, দেখব, তারপরে সেই ডাটাগুলো আমরা কারেকশন করব। তাহলে আমরা এটি ভিউ করব। প্রথমে আমি একটি পেজ নিচ্ছি, এটির নাম দিচ্ছি আমি ভিউ ডট পিএসপি। এখানে যেহেতু আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো সেই কারণে আমাদের ডাটাবেসটি কানেক্ট করতে হবে। ডাটাবেস কানেক্ট করার জন্য আমরা এই যে কানেকশন ডট পিএসপি এই ফাইলটি এখানে ইনক্লুড করে দেব। আমরা কানেকশনটা ইনক্লুড করে দিলাম, তারপরে আমরা ডাটাবেসের ডাটাগুলো দেখব। ডাটাবেসের ডাটা দেখার জন্য সিলেক্ট কোয়েরি চালাতে হয়, সেটি আপনারা জানেন। আমি এখানে লিখছি সিলেক্ট স্টার, অর্থাৎ সকল তথ্য আমরা দেখতে চাচ্ছি। আমরা দেখব কোথা থেকে, আমরা এই যে কাস্টমার টেবিলের তথ্য দেখব। তাহলে এটি আমি কপি করলাম, আমরা কাস্টমারের সকল ডাটা দেখতে চাচ্ছি। সিলেক্ট স্টার ফর্ম, এখানে ফর্ম লিখতে হবে, কাস্টমারের ডাটা দেখতে চাচ্ছি। এতটুকুই, আমরা আর কিছু লিখব না, এখানে কোনো শর্ত দেব না, সরাসরি লিখলাম। আমরা এটি একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি, এসকিউএল ভেরিয়েবল। এখন এটার মধ্যে কোয়েরি চালাবো। কোয়েরি চালানোর জন্য আপনারা জানেন মাইএসকিউএল কোয়েরি এই ফাংশন ব্যবহার করতে হয়, এবং এইখানে কানেকশন এবং এসকিউএল দুটি আর্গুমেন্ট দিতে হয়, অর্থাৎ আমরা এই এসকিউএলের মধ্যে যা আছে তার মধ্যে কোয়েরি চালাচ্ছি। আমরা এটিও একটি ভেরিয়েবলের মধ্যে রাখি, কোয়েরি নাম দিলাম। এখন আমরা এই কোয়েরির ডাটাগুলো শো করাবো। কোয়েরির ডাটাগুলো শো করানোর জন্য এই কোয়েরির ডাটাগুলো এরের মধ্যে রাখতে হয়। আমরা এখন এরের মধ্যে রাখছি মাইএসকিউএল ফ্যাস অ্যারে, এই ফাংশনের মাধ্যমে আমরা এরের মধ্যে রাখছি। আমি এই কোয়েরির মধ্যে যা রয়েছে সব আমি এরের মধ্যে রাখলাম, এবং এই অ্যারেটি আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। আমি ডাটা নামে একটি ভেরিয়েবল নিলাম। এখন এই ডাটার তথ্যগুলো আমরা শো করবো। ডাটার তথ্য শো করানোর জন্য কী করতে হবে, আপনারা জানেন যে অ্যারের তথ্য দেখার জন্য এখান টেবিলের যে কলামের নামটি রয়েছে সেই টেবিলের কলামের নামটি দিতে হয়। এখানে আমরা কাস্টমার নেম এটি দিলাম। অনুরূপভাবে আমি অন্য তথ্যগুলো নেব, এখানে আমি কাস্টমার কন্ট্যাক্ট এটি দিয়ে দিলাম পরটাতে, এবং সর্বশেষ আমার রয়েছে কাস্টমার অ্যাড্রেস এটিও দিয়ে দিলাম। এখন আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা তথ্য আমরা আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখছি আমাদের কাজের সুবিধার জন্য। প্রথমে আমরা এই কাস্টমার অ্যাড্রেস, এটি কাস্টমার অ্যাড্রেস নামে একটি ভেরিয়েবল নিলাম, এর মধ্যে রাখলাম। অনুরূপভাবে কন্ট্যাক্টটাও রাখছি, এবং কাস্টমার নেম এটিও রাখলাম। এখন আমরা এটি ভিউ করাবো। ভিউ করানোর জন্য এই এখানে ভেরিয়েবল দিয়েছি, এই ভেরিয়েবলের মাধ্যমেই শো করাতে পারি। যেমন আমরা কাস্টমার নেম এটি ইকো করি, ইকো কাস্টমার নেম, তারপরে কনকাটেনেশন দেই এবং পরেরটি দিয়ে দিই, ধারাবাহিকভাবে সবগুলোই দেব, এবং কাস্টমার অ্যাড্রেস এটিও দিয়ে দিলাম। এখন আমি এটি সেভ দিলাম, তারপরে ব্রাউজারে গিয়ে আমাদের ফাইলটি ছিল হচ্ছে লোকাল হোস্ট পিএসপি টুইট ডিবি এবং ভিউ ডট পিএসপি, আমরা এই নাম দিয়েছিলাম। এখানে তথ্য চলে আসছে, কিন্তু এখানে স্পেস দিতে হবে একটু। আমরা একটি স্পেসটা দিয়ে দেই, অথবা স্পেস না দিয়ে আমরা একটা রেখাও দিতে পারি, লম্বা রেখা দিয়ে দিলাম। ওকে, এখন সুন্দরভাবে শো করছে। এখন আমরা এটি এডিট করব। এডিট করার জন্য এখানে লাস্টে আমরা একটি এডিট বাটন দেব। এডিট বাটন দেওয়ার জন্য এইখানে অনুরূপভাবে যে কনকাটেনেশন করেছিলাম সেইভাবে এখানে এডিট লিখে দিতে হবে, আমি এডিট লিখে দিলাম। তারপরে
রিফ্রেশ করলাম, এডিট বাটন আসছে। এখন আমরা এই এডিট বাটনে হচ্ছে লিঙ্ক অ্যাড করব, অর্থাৎ এটি আমি অ্যাঙ্কর ট্যাগে এখানে অ্যাড করব। তাহলে যখন আমি এই এডিট বাটনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের যে এডিট যে পেজ রয়েছে সেই পেজে চলে যাবে এবং সেই সঙ্গে এখান থেকে কিছু তথ্য নিয়ে যাবে। তাহলে আমরা এখানে এই স্রেফ এবং লাস্টে আমরা অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দিলাম। এই যে এখানে লিঙ্ক অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে আমরা কি তথ্য দেব, আমরা বলেছি যে এডিট পেজে আমাদের এই লিঙ্কটি চলে যাবে। তাহলে আমরা এডিট ডট পিএসপি দিলাম। আমরা বলেছি যে এইখানে যখন এডিট পেজে চলে যাবে তখন সে কিছু তথ্য নিয়ে যাবে। কি তথ্য নিয়ে যাবে, যে এখানকার যে আইডিটা রয়েছে, অর্থাৎ এই সংশ্লিষ্ট ডাটার যে আইডিটা রয়েছে সেই আইডিটা এর সঙ্গে যাবে। তাহলে আমরা এখানে আইডিটা কীভাবে পাঠাবো, আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো এবং এখানে লিখবো যে আইডি ইকুয়াল টু, এখন কোন আইডিটা যাবে, এখানে আমরা আইডিটা নেই নাই, আমরা আরেকটা তথ্য এখানে নেই, আমরা এখানে আইডি দিলাম সরাসরি। এবং আমাদের ডাটাবেজে রয়েছে হচ্ছে কাস্টমার আইডি, আমরা কাস্টমার আইডিটা এখান থেকে নিয়ে নিচ্ছি, কাস্টমার আইডি। তারপরে এই আইডি ভেরিয়েবলটি আমরা এইখানে দিয়ে দিচ্ছি, আইডি ইকুয়াল টু আইডি ভেরিয়েবল এখানে দেব হচ্ছে আমরা, যেহেতু এটা পিএসপি এই কারণে কনকেটেনেশন করে দিতে হবে। ওকে, এখন আমরা আমাদের পেজে যাই, রিফ্রেশ করি। এই যে দেখুন এখানে আমাদের লিঙ্ক অ্যাড হয়েছে এবং নিচের দিকে লক্ষ্য করেন এই জায়গায় যে আমাদের লিঙ্কটি ঠিকমতো চলে আসছে, অর্থাৎ প্রথমে এডিট ডট পিএসপি, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপর আইডি ইকুয়াল টু ওয়ান, এটির আইডি হচ্ছে এক নম্বর, সেই কারণে আইডি ইকুয়াল টু ওয়ান চলে আসছে। কিন্তু এখানে আমাদের একটি মাত্র ডাটা শো করছে, আমরা যদি সকল ডাটা শো করতে চাই সেক্ষেত্রে আপনারা জানেন যে লুপ ব্যবহার করতে হয়। আমি এখন লুপ ব্যবহার করছি, এখান থেকে লুপটা ব্যবহার করতে পারি। এখানে হোয়াইল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ডাটা থাকবে এখানে ততক্ষণ পর্যন্ত সে এই নিচের কাজগুলো করবে। এখানে লুপটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ করে দিলাম, সকল তথ্য চলে আসছে। কিন্তু এখানে এটি ঠিক মতো আসে নাই, অর্থাৎ এক লাইনে চলে আসছে, আমরা এটা আলাদা লাইনে দিতে পারি। এই লাস্টে আমরা এইখানে একটা ব্রেক দিতে পারি, ব্রেক দিয়ে দিলাম, তারপরে সেভ দিলাম। এই যে সকল তথ্য এখন ঠিক মতো চলে আসছে। এখন আমরা যদি এডিট করতে চাই, আমি কোনো একটা ডাটায় গেলাম, অর্থাৎ লাস্ট ডাটা যেটি ইনসার্ট করেছি সেটিতেই গেলাম, এডিটে ক্লিক করলাম। এখানে অবজেক্ট নট ফাউন্ড বলছে, কারণ সে এডিট ডট পিএসপি এই পেজটি পাচ্ছে না। আমরা এখন এই পেজটি তৈরি করব। এডিট ডট পিএসপি, এখন এখানে কানেকশনের বিষয়টি বলে দিতে হবে, যেহেতু আমরা ডাটা নিয়ে কাজ করব, ডাটাবেজ নিয়ে কাজ করব। আমরা এখান থেকে একটু কপি করে এনে দিচ্ছি, সমস্যা নাই। এখন কি করব, এইখান থেকে যে আমরা তথ্য প্রেরণ করলাম, এখানে যে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে যে তথ্যটা প্রেরণ করলাম, এই যে আইডি নাম্বারটা, এই আইডি নাম্বারটা এখানে আমাকে রিসিভ করতে হবে এবং পরবর্তীতে সেই তথ্য নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ সেই আইডি নাম্বারটা নিয়ে কাজ করব। তাহলে রিসিভ কীভাবে করব, রিসিভটা করবো হচ্ছে যে এইখানে ব্রাউজারের মাধ্যমে তথ্যটি আসছে, তাহলে এখান থেকে আমরা নিতে পারি যে গ্লোবাল গেট ভেরিয়েবল রয়েছে, সেই গ্লোবাল গেট ভেরিয়েবলের মাধ্যমে তথ্যটি নিতে পারি। তাহলে এইখানে আমরা কী করব, গেট, এটি কী নামে আসছে, এইখান থেকে আমরা প্রেরণ করার সময় এখানে আইডি নামে প্রেরণ করেছি, সুতরাং এইখানে আমাদেরকে আইডি দিয়ে এখানে গ্রহণ করতে হবে। তারপরে আমি এটি ইকো করি, দেখি কি হয়। আমি এই পেজে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন এখানে আইডি নাম্বারটি চলে আসছে, এই যে এখানে 9 এবং নিচেও 9 চলে আসছে। এখন আমরা এই আইডিটা একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি, আমি এটার নাম দিলাম গেট আইডি। এখন এই আইডিকে কেন্দ্র করে আমরা এখন ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করব। প্রথমে আমরা লিখব হচ্ছে সিলেক্ট স্টার, সকল ডাটাই সিলেক্ট করছি, সমস্যা নাই। সিলেক্ট স্টার, এখানে ফ্রম, আমরা কোথা থেকে সিলেক্ট করব, আমরা এই যে কাস্টমার টেবিল থেকে ডাটা সিলেক্ট করব। কিন্তু এখানে একটি কন্ডিশন দিতে হবে যে কাস্টমার টেবিলের সে সকল ডাটা সিলেক্ট করবে না, যেই রোতে এখান থেকে যে গেট আইডিটা পাচ্ছি এই আইডিটা রয়েছে যেই রোতে, শুধুমাত্র সেই রো ডাটাগুলো সিলেক্ট করবে। তাহলে এখানে আমরা হোয়ার ক্লোজ দিচ্ছি, হোয়ার এখানে আমাদের কী ছিল, আমাদের এখানে ছিল হচ্ছে কাস্টমার আইডি, অর্থাৎ কাস্টমার আইডি ইকুয়াল টু গেট আইডি, এই গেট আইডির সমান যেই কাস্টমার আইডি সেই ডাটাগুলো শুধু সিলেক্ট করবে। ওকে, এখন এটার মধ্যে কোয়েরি চালাতে হবে। আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম
এবং পরে এটিতে কোয়েরি চালাচ্ছি। কোয়েরির মধ্যে আমরা এখানে কোন দিলাম এবং আমরা এসকিউএল এর মধ্যে কোয়েরি চালাবো এবং পুরোটি একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি কোয়েরি। এখন এই কোয়েরির ডাটাগুলো আমরা একটি অ্যারের মধ্যে রাখব, MySQL ফ্যাস অ্যারে। আমরা এই যে কোয়েরিটা অ্যারের মধ্যে রাখছি এবং আমরা এখানে ডাটা দিতে পারি এবং এই ডাটার তথ্যগুলো আমরা এখন নেব, অর্থাৎ অ্যারের তথ্যগুলো আমরা অ্যাক্সেস করব। ডাটা এখানে কি কি, এখানে রয়েছে হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার আইডিটা আমাদের লাগবে সেটিও নিয়ে নিচ্ছি। অনুরূপভাবে সকল তথ্য আমরা নিয়ে নেব, এটি আমরা একটি ভেরিয়েবলের মধ্যে রাখি, কাস্টমার আইডি ইকুয়াল টু রাখলাম। তারপরে আমি চারটি কপি করে নিলাম, এখানে কাস্টমার নেম দিতে হবে, কাস্টমার নেম, কাস্টমার নেম, অনুরূপভাবে কাস্টমার কন্ট্যাক্ট, কাস্টমার কন্ট্যাক্ট, কাস্টমার কন্ট্যাক্ট এবং সর্বশেষে কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার অ্যাড্রেস। এইখানে স্পেস দিলে চলবে না, স্পেসটা বন্ধ করে দিতে হবে। তাহলে আমরা ডাটাগুলো পেয়ে গেলাম। এখন আমরা যা করব, এইখান থেকে যে ডাটাগুলো পাচ্ছি, এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলো HTML ফর্মে শো করাবো এবং দেখব যে সেখানে কী কী ডাটা রয়েছে এবং সেটি কারেকশন করে আমরা সাবমিট করে দেবো। তারপরে ডাটাবেসে সেটি ডাটা আপডেট হয়ে যাবে। এখন তাহলে আমরা এখানে HTML ফর্ম নিয়ে আসবো। আমরা ইনসার্ট পেজে যে ফর্মটি তৈরি করেছি হুবহু এই একই ধরনের ফর্ম, এই কারণে আমরা সেটি কপি করে আনলাম। আর এখানে অ্যাকশন আমরা দিয়েছিলাম ইনসার্ট, কিন্তু আমাদের এখানে ইনসার্ট হবে না, আমাদের এখানে এডিট ডট পিএসপি এইটা হবে, এডিট ডট পিএসপি, যেহেতু আমরা এই পেজের মধ্যে এই সকল তথ্য প্রেরণ করব। এখানে পোস্ট থাক, কোনো সমস্যা নাই, ইনপুট টাইপ টেক্সট, এগুলো সবই ঠিক থাকবে। কিন্তু এখানে আরেকটি বিষয় দিতে হবে, সেটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ আমার এই টেক্সট ফিল্ডের মধ্যে কী ভ্যালু থাকবে সেটি এখানে বলে দেবো। আমি ভ্যালু লিখলাম, আর এই ভ্যালুর মধ্যে কোন তথ্য থাকবে, ভ্যালুর মধ্যে এইখান থেকে যে তথ্যটা আমরা পাচ্ছি সেই তথ্যটা এখানে থাকবে। তাহলে এটি যেহেতু পিএসপির কোড, সেই কারণে এখানে আমাদের পিএসপির মধ্যে লিখতে হবে, পিএসপি স্টার্ট এবং এন্ডের মধ্যে আমি এখানে ইকো করে দিলাম। তাহলে এটি ভ্যালু চলে আসলো। এখন আমরা প্রত্যেকটি ফিল্ডে এই ধরনের তথ্য দিয়ে দেবো, অর্থাৎ ভ্যালু দিয়ে দেবো। পরেরটাতেও আমি পেস্ট করছি, পরেরটাতে পেস্ট করছি। এখন প্রথমটা কাস্টমার নেম দিয়েছি, পরেরটা কাস্টমার কন্ট্যাক্ট, কাস্টমার কন্ট্যাক্ট দিয়ে দিলাম এবং সর্বশেষটা আমাদের হচ্ছে কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে এটি রান করি। দেখুন আমাদের এখানে টেক্সট ফিল্ডগুলো চলে আসছে, ফর্মটি ঠিকমতো চলে আসছে এবং ভিতরে তথ্যগুলো ঠিকমতো চলে আসছে। এখন আমরা এখান থেকে কারেকশন করে যখন সাবমিট করব তখন পিএসপির সাহায্যে তথ্যগুলো গ্রহণ করতে হবে এবং তারপর আপডেট করতে হবে। এটির কাজটি মূলত এখানে আমরা কিছুটা করেছি ইনসার্ট পেজে, ইনসার্ট পেজ থেকে আমরা কিছু তথ্য, কিছু কোড কপি করে আনি। এই পুরো কোডটি আমি কপি করে আনছি এডিট পেজ, এইখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম। এইখানে দেখুন আমরা এই যে সিনাম, কন্ট্যাক্ট এবং অ্যাড্রেস, এই তথ্যগুলো আমরা পাঠিয়েছি এবং এখানে আমাদের তথ্যগুলো গ্রহণ করতে হবে। এখানে আমরা গ্রহণ করেছি এই যে পোস্ট গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে সবকটি তথ্য গ্রহণ করেছি, তারপরে সেই তথ্যগুলো এখানে স্টোর হয়েছে। এখন আমরা এটি আপডেট করব। কিন্তু এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে এখানে আমাদের শুধুমাত্র নেম, কন্ট্যাক্ট, অ্যাড্রেস আনলে হবে না, এখান থেকে আমাদের আইডিটাও আনতে হবে। আইডিটা কেন আনতে হবে সেটা একটু পরে আলোচনা করছি, আমরা আগে আইডিটা নিয়ে আসি। আইডিটা আনার জন্য এখানে আমাদের কী করতে হবে, আরেকটি ফিল্ড নিতে হবে। আমি একটা ইনপুট টাইপ টেক্সট আরেকটি নিয়ে নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট, নেম আমি দিলাম হচ্ছে আইডি এবং ভ্যালু, ভ্যালুটা আমরা দেবো হচ্ছে এইখানে থেকে যে আমরা এই যে কাস্টমার আইডিটা পাচ্ছি, এই কাস্টমার আইডিটা আমি এখানে দিয়ে দিলাম ভ্যালু। এই যে আমাদের আইডিটা চলে আসছে, কিন্তু এটা আমাদের শো করানোর দরকার নেই, সেই কারণে আমরা এটি হিডেন করে রাখব, হিডেন করে রাখলাম। দেখুন এখানে শো করছে না, কিন্তু ভিতরে ভিতরে সেটির কাজ ঠিক মতোই হবে। তারপরে এখান থেকে আমরা আইডিটা পেলাম এবং আইডিটাও আমাদের এইখানে আনতে হবে, সেটের মাধ্যমে আমাদের চেক করে দেখতে হবে যে সেটি সেট হচ্ছে কিনা, তারপরে পরে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখবো সেটি। তাহলে এটি আমরা যে কোনো একটা কপি করলাম, এখান থেকে পেস্ট করলাম, এখানে আমাদের সেট আইডি, আইডিটা সেট হয়েছে কিনা, তারপরে এখানে আমরা আইডিটা নিয়ে নিলাম, তারপরে এখানে আমরা আপডেট করব। এটা আমি মুছে দিলাম। এসকিউএল এর আপডেট স্টেটমেন্ট হচ্ছে
আপডেট আমরা কই আপডেট করব সেটি এখানে বলে দিতে হবে। আমরা আপডেট করব হচ্ছে এই যে কাস্টমার টেবিল রয়েছে এই কাস্টমার টেবিলে আমরা আপডেট করব। তাহলে আমরা আপডেট কাস্টমার লিখে দিলাম। তারপর আমাদের এখানে সেট লিখতে হবে, অর্থাৎ বলে দিতে হবে যে আমরা কোনটাতে কোনটাতে সেট করতে যাচ্ছি এবং কি সেট করতে যাচ্ছি। এখানে আমরা সেট হচ্ছে এই কাস্টমার নেম, এটিতে আমরা সেট করব, অর্থাৎ আপডেট করব। এবং এটাতে কি আপডেট করব, আমরা আপডেট করব হচ্ছে এই যে এইখান থেকে সি নেমের মধ্যে যে তথ্যটা পাচ্ছি সেই তথ্যটা আপডেট করব, সেটি দিয়ে দিলাম। তারপর আমাদের কোমা দিয়ে পরেরগুলো বলে দিতে হবে, কাস্টমার কন্ট্যাক্ট এটি আমরা আপডেট করব, এবং এটার মধ্যে কি আপডেট করব, এটার মধ্যে আমরা হচ্ছে কন্ট্যাক্ট এইটা আপডেট করব। তাহলে সেটি দিয়ে দিলাম। এবং সর্বশেষ আমরা এই যে কাস্টমার অ্যাড্রেস এইটাতে আপডেট করব, এটাতে আপডেট করব আমরা হচ্ছে এই অ্যাড্রেসের মাধ্যমে যেই তথ্যটি পাচ্ছি এই তথ্যটি আপডেট করব। তাহলে অ্যাড্রেস ইকুয়াল এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এসকিউএল কোডের কাজ শেষ হয়ে গেছে। এটি আমরা একটি ভেরিয়েবলের মধ্যে রাখি, এসকিউএল এর মধ্যে রাখলাম। এখন এইখানে একটা বিষয় রয়েছে যে আমরা এখানে আপডেট করতে বলেছি যে এই এই ফিল্ডগুলো আপডেট হবে এবং এই তথ্যগুলো আপডেট হবে, অর্থাৎ এই তথ্যগুলো আসবে এবং সেই তথ্যগুলো এই এই ফিল্ডগুলোতে আপডেট হবে। কিন্তু যখন আমরা এটা আপডেট করব তখন আমার ডাটাবেজের যত ডাটা রয়েছে সকল ডাটাতে সে আপডেট করবে। সেই কারণে আমাদের এখানে স্পেসিফিক বলে দিতে হবে শুধুমাত্র এই রোতে যেন সে ইফেক্ট করে, অর্থাৎ এই রোতে যেন আপডেট হয়। সেটার জন্য আমরা এখান থেকে আইডিটা পেয়েছি, অর্থাৎ আইডিটা আমরা এনেছি ওই একটা কাজের জন্যই, সেটি এখানে আমরা বলে দেব যে হোয়ার হোয়ার এইখান থেকে আমরা বলবো যে এই কাস্টমার আইডি, কাস্টমার আইডি ইকুয়াল টু এইখান থেকে যে আইডিটা আমরা পাচ্ছি এই আইডি, এখানে একটা অতিরিক্ত স্পেস হয়েছে, এখান থেকে যে আইডিটা আমরা পেলাম এই আইডিটা রয়েছে এই কাস্টমার আইডির মধ্যে যেই রোতে শুধুমাত্র সেই রোতে এই ইফেক্টটি পড়বে, অর্থাৎ এই আপডেটটি হবে। তাহলে এখানে আমাদের কাজ শেষ, এখানে মাইস্কেল করে যা আছে তাই। কিন্তু এখানে আমরা ইনসার্টেড জায়গায় এই মেসেজটা আমরা দিতে পারি আপডেট আপডেটেড, আর আপডেট না হলে নট আপডেট এই মেসেজটা দিতে পারি। তারপরে সেভ করে আমরা ব্রাউজারে গিয়ে দেখি এটি কাজ হয় কি না। এখানে সৌদ রয়েছে, আমি সৌদের জায়গায় লিখলাম সাদি, কন্ট্যাক্টের জায়গায় আমরা এখানে 019-এর জায়গায় 015, লাস্টের 02টা বাদ দিয়ে দিলাম, ঢাকার জায়গায় আমি লিখলাম জয়পুরহাট। তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম, এখানে আপডেট মেসেজ চলে আসছে, অর্থাৎ আমাদের এখানে আপডেট ঠিক মতো হয়েছে, কিছু ইরর মেসেজ দেখাচ্ছে, এটি সম্পর্কে পরে আলোচনা করছি। আমরা আগে আমাদের ব্রাউজারে গিয়ে অর্থাৎ ডাটাবেজে গিয়ে আমরা দেখি যে ঠিক হয়েছে কিনা। এই দেখুন 9 নম্বরে এখানে সৌদ ছেলে সাদি হয়েছে, মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের ঠিকানাটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে যে ইরর মেসেজগুলো আসছে এটি আসছে কারণটা হচ্ছে যে এইখানে সে কি বলছে যে ইন্ডেক্স আইডি আনডিফাইন বলছে, অর্থাৎ এইখানে যে আইডিটা রয়েছে এই আইডিটা সে আনডিফাইন বলছে। এটি মূলত এখানে ব্রাউজারের যে অ্যাড্রেস বার রয়েছে অ্যাড্রেস বারে থাকার কথা এবং সেইখান থেকে এখানে আসার কথা, কিন্তু অ্যাড্রেস বারে যেহেতু সে খুঁজে পাচ্ছে না সেই কারণে সে এরর মেসেজটি দিচ্ছে এবং ওইটার কারণে সংশ্লিষ্ট এই অন্যান্য এরর মেসেজগুলো চলে আসছে। এখন এই সমস্যার সমাধানের জন্য আপনি যা করতে পারেন যে এইখানে যে আমি আপডেট মেসেজটি দেখিয়েছি এটা এই পেজে না দেখায় যখনই এটি আপডেট হয়ে যাবে তখনই এই পেজটি রিডাইরেক্ট করে ভিউ পেজে নিয়ে যেতে পারেন, তাহলে সেই এরর মেসেজগুলো এখানে আর দেখাবে না। কীভাবে পিএসপি পেজকে রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যাবেন সে সম্পর্কে আমার আরেকটি টিউটোরিয়াল রয়েছে, সেটি আপনারা দেখতে পারেন। আমার টিউটোরিয়ালগুলো আপনার কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানান, এবং আপনার কোনো অন্য কোনো তথ্য যদি থাকে অর্থাৎ অন্য কোনো বিষয় যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটি আমাকে জানান, এবং আমার টিউটোরিয়াল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে জানান। আমার এই টিউটোরিয়ালগুলো যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ।